নিয়ম যাই হোক যেন সবার জন্যই প্রযোজ্য হয়, তাসকিনের প্রসঙ্গে এমন কথাই বলেছেন মাশরাফি। জানাবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সেজি ক্রিকেট লীগ আইপিএলে খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের। প্রতিযোগিতায় নতুন দল লখনউ সুপার জায়ান্টস তাকে পুরো মৌসুমের জন্য দলে ফেরাতে চেয়েছিল, কিন্তু বিসিবি এই মুহূর্তে তাকে অনাপত্তিপত্র দিতে নারাজ। আইপিএল খেলার জন্য অনুমতি দিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হতো না তার, ঘরের মাঠে শ্রীলঙ্কার সিরিজও মিস করতেন। তাসকিনও দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে রাজি হননি, এজন্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিসিবির এমন পেশাদারিত্ব এবং তাসকিনের দেশের প্রতি দায়িত্ববোধে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাসকিনকে অনুপ্রাণিত করেছেন তিনি, সঙ্গে বিসিবির সিদ্ধান্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন, সঙ্গে মনেও করে দিয়েছেন এই নিয়ম যেন সবার জন্যই প্রযোজ্য হয়। নিজের ব্যক্তিগত ফেসবুকে মাশরাফি লিখেছেন, সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে, কারণ দেশে ক্রিকেটের কমিটমেন্ট সবার আগে হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই, শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জরুরি। তাসকিনকে অনুপ্রেরণা দিয়ে মাশরাফি আরও লিখেছেন, ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। তিন বছর আগে তোমাকে দলে দেখলে সবারই রাগ হতো, আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ, আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ, তাদেরকে যথাযথ সম্মানও দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দিও, কারণ তোমার মতো হাজারো খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবারের জন্য হলেও দেশের প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না, তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল সবুজেই, আল্লাহ তোমার সহায় হোক, আমিন। অপরদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির নাটক, রীতিমতো দ্বিধায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানালো, অসুস্থ সন্তান আর মায়ের পাশে থাকতে দেশে ফিরছেন সাকিব, কিন্তু তারপর জানানো হলো তিনি দেশেই ফিরছেন না। ঢাকা থেকে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, তথ্য দেওয়ার ক্ষেত্রে এই দুজনের সমন্বয়হীনতায় একটা নাটকে পরিস্থিতি তৈরি হলো সাকিবের দেশে ফেরা নিয়ে। শেষ খবর, আপাতত দেশে ফিরছেন না সাকিব আল হাসান। কঠিন সময় দাঁড়িয়ে সাকিব, তিন সন্তান, মা আর শাশুড়ি ভর্তি হাসপাতালে, এমন অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, তিনি ফেরার সিদ্ধান্তই নিয়েছিলেন। জালাল ইউনুস গতকাল জানিয়েছিলেন রাতে সাকিব দেশে ফেরার বিমানে উঠবেন। পরে আবার জালাল নিজেই জানিয়েছেন সাকিব নাকি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তিনি আপাতত দলের সঙ্গে থেকে যাবেন। ওদিকে দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, একটা এমার্জেন্সি আছে ওর বাসায়, অনেকে অসুস্থ, সেজন্য তো একটা দ্বিধা তো আছেই। ঢাকায় ওর ফ্যামিলির সঙ্গে একটা কথা হচ্ছে আসা যাওয়ার ব্যাপারে, তো টিকিট আমরা প্রায় করেই ফেলেছিলাম ওর জন্য, ওর চলে যাওয়ার কথা ছিল। যোগ করে সুজন বলেন, পরে সাকিব সিদ্ধান্ত নিয়েছে ও যাবে না,